ড্রয়িং, শ্রেণী দ্বিতীয়। আজকের ছবি আঁকার বিষয় দৃশ্য। আমি প্রথমে একটি ঘর আঁকানোর চেষ্টা করছি, ঘরের একটি ত্রিভুজ এঁকে উপরে আর নিচে একটু বাড়িয়ে দিয়ে, দুই পাশে দুটি লাইন দিয়ে, আবার নিচের দিকে আরেকটি লাইন দিয়ে, আরেকটি লাইন দিয়ে যেখানে চোখ খুললাম পাশে একটা চতুর্ভুজ হয়ে গেল। তিনটি লাইন দেব, একটা চতুর্ভুজ নিচে আঁকলাম এই চালার নিচে, আর একটা চতুর্ভুজ পাশে আঁকবো। এভাবে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটি ঘর আঁকানো যায়। নিচে ছোট ছোট একটু পাকা লাইন দিয়ে যোগ করে দিব, সোজা লাইন দিয়ে ঘরের নিচের অংশটা হয়ে যাবে। ছোট ছোট চতুর্ভুজ দিলে একটি করে জানালা হয়ে যায়, পাশে আরেকটি ঘর, একইভাবে আরেকটি ঘর এঁকে নিচ্ছি। এভাবে দুইটি ঘর আমরা এঁকে নিলাম, পাশে আর কিছু ড্রয়িং লাইন দিয়ে দৃশ্যটাকে একটু সাজাবো, মানে পাশে একটি রাস্তা দিয়ে দিব, দৃশ্যটা তখন চমৎকার লাগবে। এভাবে এগুলো লাইনের কোনো সঠিক কোনো নিয়ম নাই, নিজের ইচ্ছা মতো এরকম এলোমেলো করে এই লাইনগুলো নিচের দিকে পাশে বাড়ানো কমানো যাবে। উপরে একটি গাছ আঁকানোর চেষ্টা করছি, দুইটি ডাবল লাইন দিলাম, পাশে দুইটি ডাবল লাইন দিলাম, দিয়ে উপরে একটু এরকম করে সুন্দর করে ইউ টাইপ দিয়ে উপরে MN এগুলো দিয়ে গাছ আঁকানো যায়। এগুলো ক্লাসে আমি দেখিয়েছি, পাশে একটি খড়ের গাদা আঁকানোর চেষ্টা করছি, এটাই N টাইপ, N এর মতো নিচে যোগ করে দিলাম, উপরে একটি খুঁটি, খড়ের গাদার খুঁটি দিয়ে দিলাম, পাশে দুটি নারকেল গাছ বা যে কোনো গাছ আমরা আঁকতে পারি, তাহলে দৃশ্যটা আরো সুন্দর হবে। দুটি লাইন দিয়ে নিচ্ছি, দুটি লাইন দিয়ে নিচ্ছি, আমি ধীরে ছবি আঁকছি যাতে তোমাদের সুবিধা হয় সবার। পাশে আরেকটি গাছ দেবো ছোট করে, একই ধরনের, দেখো দুইটি লাইন দিয়েছি, আবার ওই একই ধরনের দুইটি লাইন দেব, একটু হালকা বাঁকা দুটি লাইন, আরেকটি লাইন দিয়ে রাস্তাটা নিচের দিকে একটু জায়গাটা বেশি রাখবো, উপরের দিকে কম রাখবো, তাতে রাস্তাটা দূরে চলে গেছে এরকম মনে হবে। এম এর মতো করে লাইন দিয়ে আমি নারকেল গাছের মতো নিচে ভি টাইপ অনেকগুলো লাইন দিলাম, দ্রুত লাইন দিতে হবে তাহলে সুন্দর হবে, দ্রুত লাইন দিতে হবে ভি টাইপ লাইনগুলো উপরে, একইভাবে। এগুলো খুব সহজ ব্যাপার, এগুলো বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এগুলো আগে দেখতে হবে ভালো করে। এই যে এভাবে দিচ্ছি, এই দৃশ্যটি যে আঁকতে হবে এমন নয়, এই দৃশ্যটি পরিবর্তন করা যাবে, তবে এমন আমরা ছবি আঁকবো না যেখানে শুধু একটি ঘর আর একটি গাছ থাকে, তাহলে ওটাকে দৃশ্য বলা যায় না, ওটা হয় একটি গাছ ও ঘরের দৃশ্য, না দৃশ্য বলা যাবে না, একটি ঘর ও গাছ, মানে একটি গাছ সহ ঘর হবে তখন। এই একটি দৃশ্য বলতে গেলে সেখানে টোটাল আমরা একটা জায়গা দেখতে পাবো যেখানে অনেক কিছুই থাকে, আমরা তার ভিতর থেকেও খুব সহজ করে একটা দৃশ্য আঁকার চেষ্টা করি। যেমন আমি
এখানে কয়েকটি গাছ, একটি দুটি গাছ এবং অনেকগুলো না দিয়ে দুইটি গাছ, দুইটি ঘর, এরকম করে আমরা একটা দৃশ্য আঁকতে পারি। আমি ধানকে দিয়ে দিলাম, উপরে কিন্তু দিগন্ত রেখা দিয়েছি, তার উপরে MN ছোট ছোট করে উপরে দিগন্ত রেখাটা দিয়ে দিয়েছি। ওই একই লাইন বরাবর পাশে, বাম পাশে আমি দিগন্ত রেখা আরেকটি দিয়ে দেবো, মানে ওই একই লাইন বরাবর। তাহলে পিছন দিয়ে দিগন্ত রেখা যেটি চলে গেছে সেটা বোঝা যাবে যে একই লাইন বরাবর ওটা একটাই দিগন্ত রেখা। পাশে, বাম পাশে দিয়ে দিলাম, উপরে MN টাইপ এগুলো দিয়ে দেব। দূরের দিগন্ত রেখা, দূরে যে গ্রাম ট্রাম থাকতে পারে, গাছপালা থাকতে পারে, এগুলো বোঝা যাবে। নদীর ওই পারটা আঁকছি, ছোট করে দেখো, ডান পাশের পারটি দেখাচ্ছি, ডান পাশের সুন্দর করে দেখাবো। এগুলো নিজের মতো, এই লাইনগুলো নিজের মতো, তবে নদীর নিচের দিকটা, মোট কথা তোমার পেজের নিচের দিকটায় নদীর জায়গাটা বেশি মোটা থাকবে, মানে অনেকখানি জায়গা থাকবে, উপরের দিকে আস্তে আস্তে কমে যাবে। নিচের দিকে লাইন দিয়ে নিচ্ছি, সুন্দর করে লাইন দিয়ে দিলাম। কিছু ঘাস আঁকানোর চেষ্টা করছি, এগুলো এম, ছোট ছোট এম, এর নিচের দিকটা চাপা, মাথাটা করে একটু মোটা, এইভাবে ছোট ছোট কিছু কিছু আমি ঘাস দিয়ে দিলাম। এখন একটি আমি নৌকা আঁকছি, দুটি লাইন দিলাম ত্রিভুজের মতো করে একটু বাঁকা, তারপর উপরের দিকটা একটু সোজা লাইন, আরেকটি সোজা লাইন দিয়ে যে একটু উঁচু করে লাস্টের দিকটা উঁচু করার পর এখানে একটি এন এর মতো একটা গোল লাইন দিলাম, যার নিচের দিকটা মোটা একটু, তারপর উপরে একটি সোজা লাইন দিয়ে ওটা ঘুরিয়ে নিচে লাগিয়ে দিলাম, তারপর যোগ করে দিলাম কিছু লাইন এভাবে, তারপর একটু দেখে নিতে হবে কিভাবে লাইনগুলো দেয়া হচ্ছে। সব সোজা লাইন, নিচে একটু বাড়িয়ে দিয়ে, নিচের দিকে একটু বাড়িয়ে দিয়ে আরেকটি লাইন, সামনে পারের সাথে আমরা লাগিয়ে দেবো নিচে নৌকার একদম নিচের লাইনটা, তারপর একটি খুঁটি দিয়ে দেব, তারপর একটি খুঁটি দিয়ে দেব, তাহলে একটি আমরা এভাবে নৌকা আঁকতে হবে এমন কোনো কথা নেই, নৌকাটা বিভিন্নভাবে আঁকানো যায়। পাশে আমি আরেকটি নৌকা দেখাচ্ছি, এভাবে নৌকা আঁকানো যাবে, যে কোনো একটি নৌকা আঁকলেই হবে, আবার আমরা 10টি 15টি নৌকাও আঁকতে পারি নিজের ইচ্ছা মতো, দৃশ্য একটাই আঁকতে হবে, এই রকম দৃশ্য এমন নয়, দৃশ্যকে পরিবর্তন করা যাবে। আমি আরেকটি নৌকা আঁকলাম, এভাবেই সুন্দর একটি আমরা দৃশ্য আঁকতে পারি। আমি আর কিছু ধান, ধান গাছ না ঠিক, দিতে পারি আমরা, অথবা ঘাস এরকম করে আশেপাশে দিয়ে জায়গাটার সৌন্দর্য বাড়াতে পারি। এভাবে সুন্দর একটি আমরা দৃশ্য সহজেই আঁকতে পারি। আরেকবার একটু দেখে নাও, আমি বিভিন্ন জায়গায় যেগুলো একটু করে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছিলো সেখানে একটু ঘাস টাস দিয়ে সুন্দর করলাম। এভাবে আমরা একটি সুন্দর দৃশ্য আঁকবো। এখন আমি রং দেখাবো কীভাবে খুব সহজেই একটি দৃশ্যের রং করা যায়। আমি উপরে গাঢ় নীল রংটা দেব, আবার দেখাচ্ছি, নীল রংটা প্রথমে দিয়ে এভাবে দিয়ে শেড দিয়ে দিয়ে নিচে দিগন্ত রেখাটা ঢেকে দেব, উপরের গাছপালাগুলো পর্যন্ত,
তারপর হালকা নীল রংটা দিয়ে গাঢ় নীল রংটার নিচে একটু, আবার গাঢ় নীল রংটা ঢেকে দিয়ে একটু শেড দিব নিচের দিকে। এভাবে আবার দিগন্তরেখাটির উপরে গাঢ় নীল রংটা দিয়ে দিগন্তরেখাটির ওই নীল রংগুলোকে ঢাকতে হবে। তারপর আকাশের দিকে একটু হালকা শেড দিয়ে দেব। তারপর আবার দিগন্তরেখাটি আবার ঢেকে উপরে একই কাজ করব, পাশে বাম পাশে আবার হালকা একটু নীল রঙের শেড দিয়ে নিচ্ছি। নৌকার নিচের পানিতে পরে দিব একটু। তারপরে এখন খয়েরি রং দিচ্ছি নৌকাটাতে, একটু হালকা শেড দিচ্ছি উপরের দিকে, নদীর পাড়ের লাইনগুলোতে খয়েরি রং দিয়ে গাঢ় রঙের শেড, আবার হালকা রঙের শেড দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নৌকাটাতে। দিচ্ছি গাঢ় করে নিচের দিকে শেড দিয়ে দিয়ে, এভাবে সুন্দর করে। তারপর রাস্তার দুপাশের লাইন গাঢ় করে নিচ্ছি, তারপর হালকা শেড দিব। এভাবে যেখানে যেখানে খয়েরি রং দরকার সম্পূর্ণ আমি যাতে ভুলে না যাই পরবর্তীতে খয়েরি রং কোথায় আমার বাদ গেছে, এরকম যেন ভুলগুলো না হয়। ঘরে দিচ্ছি রং পরিবর্তন করা যাবে ঘরের, কিন্তু শেড দিয়ে ঘরগুলো রং করতে হবে। এভাবে যেখানে যেখানে দরকার ঘরের চালায় শেড দিলাম হালকা করে, বেড়াতে চালার নিচে একটু বেশি ডার্ক করে দিলাম, ওটাকে বলে ছায়া। তাহলে মাটিতে যেখানে যেখানে দরকার শেড দিব, হালকা গাঢ় যেখানে যেমন দরকার। এখন গাছে দিচ্ছি এ দুটি নারকেল গাছ। তোমাদের নারকেল গাছ এভাবে খুব সহজেই তোমরা আঁকতে পারবা। গাছের ডালে দিচ্ছি, এভাবে সমস্ত জায়গায় যেখানে যেখানে খয়েরি রং দেওয়ার দরকার ছিল আমি দিয়ে নিলাম। এখন গাছের পাতায় গাঢ় সবুজ রং দিয়ে এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। আমি গাছের ডালের ফাঁকেও দিয়েছি, দুই পাশেও দিয়েছি ডানে বামে। তারপর হালকা করে কিছু শেড দিচ্ছি, যেখানে গাঢ় শেড দেওয়ার দরকার সেখানে গাঢ় শেড দিয়ে নিচ্ছি। এখানে গাঢ় এবং হালকা এই রঙগুলো আমি দিয়ে নেব। যেখানে যেখানে দরকার ধানক্ষেতে দিয়ে নিচ্ছি, নিচের অংশে গাঢ় করে দিব যেখানে লম্বা লাইনগুলো আছে ধানক্ষেতের পাশে। রাস্তার দুপাশে একটু হালকা সবুজ রং দিয়ে দেব, এতে ঘাসগুলো রাস্তার দুপাশে যে একটু করে ঘাস হয় সেগুলো পাওয়া যাবে। আমি একটু করে বাড়িয়ে দিচ্ছি ঘাস টাস বা সবুজ অংশগুলো। এভাবে সুন্দর করে যেখানে যেখানে সবুজ রং দরকার একদম আমি দিয়ে নেব। টোটাল জায়গাটা আবার সবুজ করলে একটা শুধু মাঠ হবে, কিন্তু সেটা বাড়ি করার জায়গা হবে না বা বাড়ির জায়গা হবে না, এগুলো চিন্তা করতে হবে। তাহলে সবগুলো জায়গায় আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানেই আমি সবুজ রংটা শেড গাঢ় শেড হালকা শেড এগুলো দিয়ে নিচ্ছি। পানিতে আমি রং দিচ্ছি গাঢ় নীল রংটা দিয়ে, হালকা হালকা করে শেড দিলেই পানি হয়ে যায়, আর কোনো রঙের দরকারও হয় না। তবে আমরা হালকা নীল রংটা দিয়ে একটু যেখানে বেশি গাঢ় লাগে, মানে আগে গাঢ় নীল রংটা দিয়েছি সেটা বেশি গাঢ় লাগলে ঢাকা যাবে, তখন ওই জায়গার রংটার একটু গাঢ়ত্ব কমে যাবে, তখনও ভালো লাগে। এভাবে পানিটা আমি দিয়ে দিলাম, নদীর পানি খুঁটি দুটোতে দিয়ে দিলাম, আমার মনে ছিল না। এখন পাশে বাম পাশে যে ধানক্ষেতটা আছে ওখানে একটু রং করছি। প্রথমে একটু সবুজ রং দিয়ে হালকা করে সবুজ রঙের একটু শেড দিয়ে, তারপরে হলুদ রং দিয়ে একটু গাঢ় করে দিলাম। দেখো কী সুন্দর হয়ে গেল ওপারের একটা ছোট্ট অংশ। এখন আমি হলুদ রংটা দিয়ে নৌকা দুটোকেই সুন্দর করে রং করে ফেললাম।
যেখানে যেখানে হলুদ রং দরকার। গাঢ় খয়েরি রংগুলোকে কিন্তু আমি হলুদ রং দিয়ে ঢাকবই, বা গাঢ় সবুজ রংগুলোকে হলুদ রং দিয়ে ঢাকবই, তারপরে বাকি জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো যেখানে যেখানে দরকার হালকা বা গাঢ় করার দরকার সেখানে সেখানে হলুদ রং দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। হলুদ রং দিয়ে দিচ্ছি খড়ের গাদায় উপরে, এভাবে যেখানে যেখানে দরকার গাছে দিচ্ছি, ধান খেতে দিয়ে দিচ্ছি হলুদ রং, রাস্তার রাস্তায় দিয়ে দিচ্ছি। এবার বরাবর আমি হলুদ রং দিয়ে আসলেও পুরো দৃশ্যটা হয়ে যাবে কিন্তু। হলুদ রংটা জাদুর মতো কাজ করে ছবিতে, কিন্তু এটার প্রয়োগ জানতে হবে, কোথায় বেশি কোথায় কম এগুলো জানতে হবে। আমি শুধু ঘষে গেলাম রং তাহলে হলো না। তবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা মোট কথা যারা মানে একদম প্রাইমারিতে পড়ো, তোমরা অবশ্যই নিজের ইচ্ছা মতোই ছবি আঁকবে, তবে এগুলো একটু ফলো করার চেষ্টা করতেই হবে, না হলে তোমরা তো একটা দৃশ্য সম্বন্ধে অতটা ভালো জানো না, তাহলে তোমাদের দৃশ্যগুলো আরও চমৎকার হবে। আমি গাছের পাতায় টাতায় দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম, এভাবে সুন্দর করে আমরা একটা যে কোনো দৃশ্য আঁকতে পারি। এটা একটা গ্রামের দৃশ্য, নদী নৌকা সহ ধান খেত সহ। আমি এভাবেই একটা সুন্দর ছবি আঁকানোর চেষ্টা করলাম এতক্ষণ, এভাবে একটি সুন্দর দৃশ্য আঁকা যায়।